सारा बासुर लेखला पर लगे दुमानु इलाना बुम ढकैया पुल्ला रेकर सुनक दम 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 लगर दम 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 दे बाबा दम दे जलाली जल सत्ते घाम पुछबेन गाम सत्ते कारो नंगले बेले कंतेर नंबर ताम सत्ते सोय ए बर मुनेर कथा कोई बांधोरे बोरे पाइलो मगर हल्ला पुतल बंदिलो कोई यो बत्र मुल्ल निच दिग देवर मालिक अल्लाह जे पास लक्ष नक्कश दु अरे तुम सब अबुदीर पुला जाकिरुल ना हे ब्रो आई एम नॉट जाकिरुल आई एम जैक हीता भाई सब खिला ना सो मुंडा तुमार बाला नी अतो दिन आइसो भाई सा अतो दिन आइसो भाई सब खूब एकटा दिन थक भाई नी अतो दिन आइसो भाई सब खूब एकडाई दिन थक भाई नी রঙ্গরসের খাতা খইয়া ফরান্ডা জুড়াই বাহিনী আরে ভালানি হিতা ভাই সব খিলানা সো মুন্ডা তোমার ভালানি ওই পোলা আমি কেমন আছি এটা শুনে তোদের কি আমি হইলাম বিদেশে পোলা তোদের সাথে যায় কি দূর 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 হইয়া যা চোখের সামনে থেকে আমি তোদের বলতেছি রঙ্গরসের কথা আমি জেরের সাথে কইতাছি হ্যালো জেরি আরে দোস্ত হোল্ড আ সেকেন্ড দোস্ত তুই কবে আইলি হে ব্রো তুমি কে দোস্ত আমার চিনো নাই নো ব্রো আরে দাউত দিলাম দোস্ত রে তো দাউত দিলাম দোস্ত রে তো আমাকে বাড়ি যাবি সিটে রুটি কুরোর গোস্ত আরে পরান ভুই রে খাবি দোস্ত আমাকে বাড়ি যাবি দোস্ত আমাকে বাড়ি যাবি খাজুর গাছের মিষ্টি নষ্টুই খাবি সহাল বেলা সন্ধ্যা বেলা দেব তোরে খাজুর গুড়ের হেলা এসব খায়ে দোস্ত রে তুই শহর ভুলে যাবি আমাকে বাড়ি যাবি দোস্ত আমাকে বাড়ি যাবি কিসে দোস্ত কিসে দেওয়া তোর রে আমি চিনি না বাংলাদেশে কুখত এসব আমি খাই না আমি খাই বার্গার পিজা স্যান্ডউইচ চিকেন ডোস এসব খাবার দাম শুনলে হারবি তোদের মাথার হুশ 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 বাংলাদেশের অভাব কি ভাই বাংলাদেশের অভাব কি বাংলাদেশের অভাব কি ভাই বাংলাদেশের অভাব কি সোনার মাটি সোনার ফসল সোনার মানুষ আইসাছি সোনার মাটি সোনার ফসল সোনার মানুষ আইসাছি সা আনারস কমলার লাগে সিলেট যেমন বিখ্যাত বাইয়া বাইয়া রস পড়ে ভাই তেমনি আমরা রোমাত সা আনারস কমলার লাগে সিলেট যেমন বিখ্যাত বাইয়া বাইয়া রস পড়ে ভাই তেমনি আমরা রোমাত আমরা রে হইনক লেহুনি বাংলাদেশের লন্ডনি বাংলাদেশের অভাব কি ভাই বাংলাদেশের অভাব কি বাংলাদেশের অভাব কি ভাই বাংলাদেশের অভাব কি সোনার মাটি সোনার ফসল সোনার মানুষ আইসাছি সোনার মাটি সোনার ফসল সোনার মানুষ আইসাছি ওড়িশাইলা মানু মোরা গাঙের কুলে বসত ঘর বিপদ আইলে আউ গয়া যাই ডরাই না তো মস্ত চারি সারি ভাটি আলি পাখির লাহান গান করি লেদা পোলা মাইয়া বুড়া মনের সুখে সুর ধরি
আছে পুহুর নদী খাল মোগো জেলা বরিশাল লা 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 কাঁসা পিতল আমরে সমে সমৃদ্ধ হামারে ঘর নানা নাতির গম্ভীরাতে দুর্নীতি কাঁপে থর থর আমরা গরমে গরম জারে থুথুইরা সরম বাংলাদেশের অভাব কি ভাই বাংলাদেশের অভাব কি বাংলাদেশের অভাব কি ভাই বাংলাদেশের অভাব কি সোনার মাটি সোনার ফসল সোনার মানুষ আইসাছি সোনার মাটি সোনার ফসল সোনার মানুষ আইসাছি বাংলার রাজধানী আসলো অলিয়া উলিয়া ভরা বাণিজ্য আর শিল্প নগর মানুষ আছে দেশেরা সততা আমাকে রে সম্ভব আমরা এই বগুড়ার সোর বাংলাদেশের অভাব কি ভাই বাংলাদেশের অভাব কি বাংলাদেশের অভাব কি ভাই বাংলাদেশের অভাব কি সোনার মাটি সোনার ফসল সোনার মানুষ আইসাছি সোনার মাটি সোনার ফসল সোনার মানুষ আইসাছি সোনার মাটি সোনার ফসল সোনার মানুষ আইসাছি কিন্তু বিষয়টা আপনার জানা দরকার। কি বিষয় কসা উনি? বিষয়টা হইতাছে আমগোজে মসজিদের ইমাম সাহেব আছে না, হ্যাঁ, এর পিছনে নামাজ হয় না, আমি তো আগেই কইছিলাম ইমাম সাহেবের সমস্যা আছে, আমার কথা তো শুনো নাই, বুঝো ঠেলা। মিয়া তুমি বউ শুনো, জয়নাল মিয়া, এই ইমামের চাকরি কেমনে খাল লাগে হেডা আমি বালা হইরাই জানি, তুমি তো জানোই এই পাঁচ দশ গ্রামের লোহেরা আমার উপরে কথা কইতারে না, জানো না এটা? হ তাই আল্লাহ বুঝাল, অহন বাদ যাও, আমি দেখতেছি, যাও যাও বাদ যাও। আচ্ছা সভাপতি সাহেব, দেখেন যে বিষয়টা, যাও বাদ যাও। সভাপতি সাহেব একটা কথা কমু কমনি, আমাদের বাড়ির বউয়ার মা এই তো বদ্ধ করে না, তাইলে ইমামের বইয়ের বদ্ধ করার দরকার কি? হেই গুদা হন, আমার বউ আর মাইয়া একটু একটু পর্দা করে না, এইটা কোনো ব্যাপার না, বুঝছস? তাও ঠিক সভাপতি সাহেব। আচ্ছা হুন, কাম কাজ তো কিছু করস না, খালি এর বউ এটা হরে হের এটা হরে, যা যা বাইর যা, কাম কর, যা চলেন সভাপতি সাহেব, চলেন যা চলেন। তোমরা গোসা না হন ভাই রে ভাই, গোসা না হন ভাই রে ভাই, দুইটা কথা এখন কইয়া যাই, এমন আজব কাণ্ড দেহি নাই, মজার কাণ্ড দেহি নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। হায়রে ছেলেগুলো লম্বা পরে, মেয়েরা শর্ট পরে, ছেঁড়া প্যান্টকে ফ্যাশন ধরে, ছেলেগুলো ঘুরে, হায়রে ছেলেগুলো ঘুরে, ছেলেরা সব লম্বা পরে, মেয়েরা শর্ট পরে, ছেঁড়া প্যান্টকে ফ্যাশন ধরে, ছেলেগুলো ঘুরে, হায়রে ছেলেগুলো ঘুরে, হায়রে বুড়িরা সব বুড়িরা সব পর্দা করে, চ্যাংড়া মাইয়ার খবর নাই, ফ্যাশন দেখা লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হন ভাই রে ভাই, গোসা না হন ভাই রে ভাই, দুইটা কথা এখন কইয়া যায়, এমন আজব কাণ্ড দেহি নাই, মজার কাণ্ড দেহি নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। হায়রে মুসলিম হয়ে জন্ম মোদের মুসলমানের ঘরে,
নামাজ রোজা ঠিকই পড়ে সুদ ঘুষো চলে আরে সুদ ঘুষো চলে মুসলিম হয়ে জন্ম মোদের মুসলমানের ঘরে নামাজ রোজা সবই চলে সুদ ঘুষো চলে হরে জুম্মা বারে হরে জুম্মা বারে জায়গা হয় না ফজরেতে মানুষ নাই নামাজ ছাড়া কোনো গতি নাই তোমরা গোসা না হন ভাই রে ভাই গোসা না হন ভাই রে ভাই দুইটা কথা এখন কইয়া যায় এমন আজব কাণ্ড দেহি নাই মজার কাণ্ড দেহি নাই দুইটা কথা এখন কইয়া যায় দুইটা কথা এখন কইয়া যায় দুইটা কথা এখন কইয়া যায় কেমন আছেন ভাবি আমার আর ভালো থাকা কেন কি হয়েছে এই কয়েকদিন আগে আমার ছেলেটারে বিয়ে দিছি বিয়ের পর বউ আর শাশুড়ির কথা উঠে আর বসে আমার তো কোনো কথাই শোনে না ভাবি আমার ছেলেটা যদি আমার মেয়ের জামাইয়ের মতো হইতো আমার মেয়ের জামাই রে ভাবি যেইটাই কই হেইটাই শুনে ভাবি আপনি তো আছেন আপনারই সমস্যায় আমি আমার শাশুড়ি নিয়ে যে কী বিপদে আছি আমার শাশুড়িটা সারাটা দিন আমার সাথে খ্যাঁস খ্যাঁস করে যাই হোক ভাবি মন খারাপ করেন না আর ভাবি আমি না খুব ব্যস্ত আমি মূলত বাজার করতে বের হয়েছিলাম কারণ ভাবি আমার ছেলের বউটা তো ভাবি কিছুই করে না সারাদিন শ্বাস গোজ আর এইটা সেইটা পাতিলটাও ধৈরা দেখে না সারাদিন বাসার সব কাজ আমার একার হাতেই সামলাইতে হয় তাই ভাবি আমি না খুব ব্যস্ত আমি যাই ও ভাবি একটা কথা বলতে তো ভুইলা গেছি ওই পাশের বাসার ভাবির কথা নাকি শুনছিলেন না তো ঠিক আছে ভাবি আজকে রাত্রে কল দিয়া বলবো নে এখন আমি যাই ভাবি আমি খুব ব্যস্ত যাই জি ভাবি ইনশাল্লাহ আমি লিজা আমার ফেসবুক পেজ থেকে সরাসরি আপনার সাথে যুক্ত আছি তো আজকে আমি কিছু কেনাকাটা করেছি তাই ভাবলে আপনাদের সাথে শেয়ার করবো সে দেখুন আমার এই চকচকে নীল রঙের শাড়িটি এই শাড়িটির দাম হচ্ছে মাত্র 2,47,000 টাকা সে দেখুন আমি একটা লিপস্টিক দিয়েছি এই লিপস্টিকটির দাম হচ্ছে মাত্র 33,000 টাকা সে দেখুন আমার মুখটা অনেক গ্লো হয়েছে না আমি মুখের মধ্যে একটা ফাউন্ডেশন ইউজ করেছি ফাউন্ডেশনটার দাম হচ্ছে মাত্র 82,000 টাকা সো দেখুন আমি একটা ব্লাশ দিচ্ছি ও ও ডাকছে ডাকার আর সময় পেল না আমি না হয়ে যাই 2-10 মিনিট পর আবার দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য বাই নানা আবে নানা কন্ট্রি গেলি তুই বে ডাইনে সেলফি বাইমে সেলফি হরদম তুলছে সেলফি শিশু কিশোর যুবক যুবতী হরদম তুলছে সেলফি না না হে আবে নাতি এ এত চিল্লা চিল্লা ডাকছিস কেন বে তোর জন্য আমি কত সুন্দর সমসাময়িক গান লিখেছি বে ও ও বুঝতে পারছি আবে নানা এইখানে যে ছোট ছোট নাটির অভিনয় করে গেল বে আরে বে তাতে কি হয়েছে নানা হাতের অভিনয় দেখা আর চোখ খুলিয়া গেছে বে আমি আর এই দেশে থাকবো না বে হাকে তুই বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে বিদেশে তুই বিদেশে যাবি বে হ্যাঁ বে আরে বে শোন এই বাংলাদেশের মতো শান্তি আর কোনো দেশে আছে নাকি বে এই দেশের মতো শান্তি আর কোনো দেশে নাই আর শোন তোর জন্য আমি সুন্দর একটা গান বাইন্দেছি শুনবি তোর আর গান আমি ধর দেখি ধরমু ধরবে আচ্ছা ঠিক আছে বাংলাদেশের মতো শান্তি আর কোন দেশে নাই ছয়টি ঋতুর দেশ শুধু বাংলাদেশে দেখা যায় নাতি হে বাংলাদেশের মতো শান্তি আর কোন দেশে নাই ছয়টি ঋতুর দেশ শুধু বাংলাদেশে দেখা যায় নাতি হে বাংলাদেশে দেশি খাবার কোথাও খুঁজে পাবি না আর বাংলাদেশের দেশি খাবার কোথাও খুঁজে পাবি না আর বিদেশের ওই বার্গার খাইয়া হবে তোর পেট খারাপ নাতি হে নাতি হে আচ্ছা নানা তুই যখন কোশিস তাই
তাহলে বিদেশে যাব না এই তো তুই লাইনে এসেছিস বে কিন্তু না না আবার কি তুই হাকে জারে দিয়ে বিয়ে করাবি বে এ এমন আছে হইছে হে ইউটিউব টিকটক ও ফেসবুকে ভক কইরা হাজার হাজার টাকা ইনকাম করে তাইলে হাকে আর কামাই করতে হবে না বে হা শুধু বসে বসে ও তুই বসে বসে খাওয়ার চিন্তা করছিস বে ছে 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 ও কর্ম ঢেকি বে আবে ছালা তুই কি জানিস না দাউস কখনো জান্নাতে যাইতে পারে না বে কি 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 করছিস নানা হ্যাঁ দাউস কখনো জান্নাতে যায় না কিন্তু নানা দাউস কি বে আবে ছালা তুই তো দেখি দাউসও জানিস না আয় শোন দাউস মানে হইলো তোর অধীনস্থ যারা থাকবে তোর মাইয়া তোর বউ তোর মা সকলেই যদি বেপর্দা হইয়া চলাফেলা করে এর যত গুণাগারি হইব সবগুলা তোর হইব বুঝছিস তার মানে কি হইল যদি তোর গুণা বেশি তার মানে তোর জান্নাত নাই তার মানে কি তুই জাহান্নামী সোজা হিসাব তুই কি সত্যি কাছিস না না আরে বে কোরআন হাদিসের কথা এর লেগেই তো কই মাঝে মাঝে কোরআন হাদিস পড়িস আচ্ছা না তুই যখন কইলি তোর মুখে একটা হাদিস কোরআন মাইনা চলে এমন একজনে দিয়ে বিয়ে করাইস এই তো তুই বুঝছস এখন তুই লাইনে এসেছিস বে আর শোন এই যে কত নানা নাতিরা আছে না বে হবে একটু তাকায় দেখ দেখছো হবে দেখছি দেখছি দেখছিস এত নানা নাতির লিগা এটা গান ধরবি না বে গান আপনি নানা তুই ধর গান আবে ছালা তুই ধর আবে ছালা তুই ধর আর আমি ধরমু ধরবে আচ্ছা ঠিক আছে গান ধরি গান দিন দিন সমাজটা যে নষ্ট হইয়া যাইতেছে আধুনিকতার নামে সবাই ইসলাম থাইকা সরতাছে না না দিন দিন সমাজটা যে নষ্ট হইয়া যাইতেছে আধুনিকতার নামে সবাই ইসলাম থাইকা সরতাছে না না হে ইসলামী নিয়ম নীতি মানলে সবার হবে গতি ইসলামী নিয়ম নীতি মানলে সবার হবে গতি না মানিলে দুনিয়াতে আখেরাতে হয় গতি নাতি হে নাতি হে সৎ পথে চলবো সবাই দিনের পথে থাকবো সবাই সৎ পথে চলবো সবাই দিনের পথে থাকবো সবাই দিনের পথে চললে সবাই আখেরাতে হবে পার না না হে না না হে নানা নানা কি কাজ কি দা লাগিছে পে চল বাসে যে খিদে লেগে গেছে বে হবে বাড়ি যাবি হ্যাঁ আচ্ছা শোন বাড়ি যাব কিন্তু এই ইসলামের একটা বিধি কানুন পালন করে না যাবি না বে কি বে আরে তুই সালাম কালাম দিবি না বে ও তুই এই কত তুই আগে কবি না বে সালাম আলাইকুম আরে বে এই শোন কি বে আরে তুই না কইলি সালাম দিতে হবে আরে এইভাবে দেওয়া যায় আমরা গানে গানে দেব ও আচ্ছা ধর সালাম সালাম হাজার সালাম সবাইকে জানাই সালাম দোষ ত্রুটি ক্ষমা চাই হা আমরা বিদায় নিলাম না না হে না না হে